ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন সারাক্ষণই ঈশ্বরের নাম জপ করতে। সংসারী মানুষ যদি কাজের জন্য সর্বদা ঈশ্বরের নাম করতে না পারে, তাহলেও সন্ধ্যাবেলায় অবশ্যই ঠাকুরের উপাসনা করার কথা বলতেন তিনি। তিনি বলতেন, যে যে কাজে থাকো, সন্ধ্যেবেলায় সব কাজ ফেলে তোমরা তাঁকে ডাকবে। অন্ধকারে ঈশ্বরকে বেশি করে মনে পড়ে। মুসলমানরা দেখো না, সব কাজ ফেলে ঠিক সময় নামাজটি পড়ে। তাহলে তোমরা কেন করবে না গো? জপ থেকে ঈশ্বর লাভ হয়। নির্জনে গোপনে তার নাম করতে করতেই তাঁর কৃপা পাওয়া যায়। তারপর মেলে ঠাকুরের দর্শন। যেমন জলের ভিতরে ডুবনো বাহাদুরি কাঠ আছে, তীরেতে শিকলে বাঁধা। সেই শিকলের এক এক ধাপ ধরে ধরে গেলে শেষে বাহাদুরি কাঠকে স্পর্শ করা যায়। পূজোর চেয়ে জপ অনেক বড়, আর জপের চেয়ে ধ্যান বড়, আবার ধ্যানের চেয়ে পাপ বড়। তেমনি ভাবের চেয়ে মহাভাব বড়। চৈতন্যদেবের প্রেম হয়েছিল, প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া যায় গো। আমি কিন্তু যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি, বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব। তবে একটা কথা সবসময় বলি, আমারই পথ সত্য আর বাকি সব ভুল, এমন কথা কখনো বলো না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান নানা পথ দিয়ে এক জায়গায় যাচ্ছে, নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকলে ঠিক তাকে লাভ করা যাবে। ধরো কোনো একজন মা মাছ রেঁধেছে, কোনো ছেলেকে পোলাও রেঁধে দেয়, যার পেট ভালো নয় তাকে মাছের ঝোল করে দেয়। রুচি ভেদে, অধিকারী ভেদে একই জিনিস নানা রূপে করে দিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.